নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের পরিবেশ বিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে সমস্ত MCQ SAQ বড় প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি তোমাদের MCQ দেখাবো। তো দেখো, পঞ্চম অধ্যায় থেকে কিন্তু MCQ আসবে, এবং যে সমস্ত MCQ আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, ভারতের একটি মাঝারি মাপের গাছ 50 বছর সময়কালে যে বাস্তুতান্ত্রিক পরিষেবা প্রদান করে তার আনুমানিক অর্থমূল্য। তো দেখো, এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার, অ্যান্সার হবে 13,70,000 টাকা। তো দেখো, 10 নম্বরে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 45,000। পরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন। তো দেখো, 2 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1972 খ্রিস্টাব্দে। 11 নম্বরের প্রশ্ন, 11 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার কি আছে, অপরিকল্পিত উন্নয়ন। তো দেখো, 12 নম্বরের প্রশ্ন, 12 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, জবা। ভারতীয় জীব বৈচিত্র্যের ধর্মীয় গুরুত্ব আছে এমন একটি উদ্ভিদ হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, জবা। তোমরা পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো এবং খাতায় খুব সুন্দর করে কিন্তু লিখে নেবে। তো দেখো, 3 নম্বরের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, চিতা। ভারতের একটি লুপ্ত একটি প্রজাতির নাম চিতা। 13 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আমাদের 4 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, কর্ণাটকের বনাঞ্চলে। 14 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার, 2002। তো দেখো, আমাদের 15 নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার, হবে ডি এর অ্যান্সার, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, অরুণাচল প্রদেশ। 5 নম্বরে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 39 প্রজাতির সংখ্যা, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, 6 নম্বরের প্রশ্ন। তো দেখো, 6 নম্বরে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার, লুপ্ত প্রজাতি। 16 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার, নিম গাছ, নিম গাছ, ঠিক আছে। পরের প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন এর অ্যান্সার হবে এর অ্যান্সার, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। 17 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার, তোরা জেলা মেঘালয়। তো দেখো, 7 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। 8 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার, আলিপুর। তো দেখো, না সরি, আলিপুর চিড়িয়াখানা হলো এক প্রকার অ্যান্সার, এর অ্যান্সার অস্থানিক সংরক্ষণের একটি উদাহরণ, ঠিক আছে। পরের প্রশ্ন, 18 নম্বরের প্রশ্ন এর অ্যান্সার হবে এর অ্যান্সার, 14, ঠিক আছে। যে ভারতবর্ষে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ গঠিত হয়েছিল 2007 খ্রিস্টাব্দ পর্যন্ত, অ্যান্সার হবে 14টি। পরের প্রশ্ন, আমাদের 19 নম্বরের প্রশ্ন এর অ্যান্সার হবে এর অ্যান্সার, 72, বুঝতে পারছো। আমাদের 9 নম্বরের প্রশ্ন কি বলেছে, ভারতের জীব বৈচিত্র্যের হটস্পট। তো দেখো, 9 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, পশ্চিমঘাট বনাঞ্চল, পশ্চিমঘাট বনাঞ্চল। আমাদের 20 নম্বরের প্রশ্ন কি বলেছে, স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্য ভারতের স্থান, এর অ্যান্সার হবে এর অ্যান্সার, অ্যান্সার হবে এর অ্যান্সার, 8ম, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, 9 নম্বরের প্রশ্ন ভারতের জীব বৈচিত্র্যের হটস্পট। তো দেখো, 9 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার, পশ্চিমঘাট বনাঞ্চল, পশ্চিমঘাট বনাঞ্চল। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো, 21 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 14,500, ঠিক আছে। 22 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, 3, 23 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, আমাদের ফিফথতম, ঠিক আছে। 24 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার, 2003। আমাদের 33 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার, ইও উইলসন। 34 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, বায়োস্পিয়ার। 35 নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, কেরলে। 36 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, সর্পগন্ধা। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, এদের কোনোটিই নয়, ঠিক আছে। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 26 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, সমি। তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে, 37 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ইউক্যালিপটাস।
38 নম্বরের প্রশ্ন অ্যানসার হবে ডি এর অ্যানসার অ্যানসার হবে ডি এর অ্যানসার সবকটি অর্থাৎ এ বি সি তিনটেই ঠিক। তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 27 নম্বরের প্রশ্ন, তো দেখো 27 নম্বরের প্রশ্নের অ্যানসার হবে সি এর অ্যানসার ভারতবর্ষ। পরের প্রশ্ন কি বলেছে 39 নম্বরের প্রশ্নের অ্যানসার হবে সি এর অ্যানসার তুলসী, ঠিক আছে ব্র্যাকেটের মধ্যে কি বলেছে বাসিল ব্র্যাকেটের ব্র্যাকেট ক্লোজ গাছ মানে তুলসী গাছ যাকে বলে। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে 28 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে 28 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 18, ঠিক আছে। এবং আমাদের 40 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার পার্থেনিয়াম, 41 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার তো দেখো মানুষ ব্যাঘ্র প্রকল্প। তো দেখো 30 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, ঠিক আছে কোকোস নুসিফেরা। 31 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার মেক্সিকো। 32 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে জন্ম নিরোধক বড়ি তৈরিতে, জন্ম নিরোধক বড়ি তৈরি করতে, ঠিক আছে। 41 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের তো দেখো এর অ্যান্সার মানুষ ব্যাঘ্র প্রকল্প। 42 নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বায়ো ম্যাগনিফিকেশন। 43 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইউক্যালিপটাস, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে 31 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার মেক্সিকো। 32 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার জন্ম নিরোধক বডি তৈরিতে। তো দেখো আজকে আমি পঞ্চম অধ্যায়ের যাবতীয় মানে পঞ্চম অধ্যায়ের জীব বৈচিত্র্য থেকে যে সমস্তগুলো এমসিকিউগুলো আসার চান্স খুবই প্রবল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো 44 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এ এবং বি উভয়ই। 45 নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার সাবানা। 46 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার কি বলেছে জলাভূমি। 47 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে 15তম মানে 15তম। আমাদের 56 নম্বরের অ্যান্সার আছে বি এর অ্যান্সার সরীসৃপ। 57 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার বৃষ্টি অরণ্য, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। অপরদিকে ষষ্ঠ অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা, তো দেখো এই অধ্যায়ের ফার্স্ট প্রশ্ন একের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2002 সাল। 2 নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার, ঠিক আছে 1992 খ্রিস্টাব্দে। অপরদিকে 46 নম্বরে যে প্রশ্ন আছে 46 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার জলাভূমি। 47 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার 15তম। 48 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার মেঘালয়, ঠিক আছে 49 নম্বরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। অপরদিকে পরিবেশ ব্যবস্থাপনা থেকে যে সমস্ত এমসিকিউগুলো দেওয়া আছে 1 নম্বরে অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2002, 2 নম্বরে অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার 1992, 3 নম্বরে অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার 6.5 থেকে 8.5, 4 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 50 ও 40। অপরদিকে আমাদের 49 নম্বরের যেটা জীব বৈচিত্র্য থেকে যে প্রশ্নগুলো আছে 49 নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে তামিলনাড়ু। তো দেখো এগুলো তো কিন্তু তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 50 নম্বরের প্রশ্ন, তো দেখো জীব বৈচিত্র্যের 50 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 3, 51 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার ম্যানগ্রোভ অরণ্য, 52 নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার অসম। অপরদিকে পরিবেশ ব্যবস্থাপনা ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নটা আছে 5 নম্বরের প্রশ্নর অ্যান্সার হবে এর অ্যান্সার মাটির, 6 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার পরিবেশ সুরক্ষা আইন, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের পঞ্চম অধ্যায়ের জীব বৈচিত্র্য থেকে। তো দেখো আমি কিন্তু একই সঙ্গে দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, জীব বৈচিত্র্য এবং পরিবেশ ব্যবস্থাপনা। জীব বৈচিত্র্য আছে বা সাইডে এবং পরিবেশ ব্যবস্থাপনা আছে ডান সাইডে, বুঝতে পারছো আমি কী বলছি। 53 নম্বর যে প্রশ্ন আছে জীব বৈচিত্র্যের অ্যান্সার হবে সি এর অ্যান্সার কী আছে অ্যালবিজিয়া প্রোসেরা। তো দেখো 54 নম্বরে অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার তামিলনাড়ু। 55 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে কি বলেছে লিমু লাশ, লিমু লাশ।
তো দেখো অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে সাত নম্বরের প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনা থেকে অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1994 খ্রিস্টাব্দে। আট নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে এর অ্যান্সার 1980 খ্রিস্টাব্দে। ন নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে এর অ্যান্সার কি বলেছে স্টকহোম। তো দেখো আমাদের পঞ্চান্ন নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে আমাদের জীব বৈচিত্র্য থেকে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার ফিডলার ক্রাপ। এবং আমাদের চুয়ান্ন নম্বরে অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার হবে এর অ্যান্সার তো দেখো তামিলনাড়ু। বুঝতে পারছি আমি কি বলছি। অপরদিকে আমরা দেখতে পারছি তো দেখো ষষ্ঠ অধ্যায়ের পরিবেশ ব্যবস্থাপনা থেকে দশ নম্বরে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে 140 মাইক্রোগ্রাম ঘনমিটার। তো দেখো একুশ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের দেখো বি এর অ্যান্সার হবে, ঠিক আছে ডেসিবেল ডেসিবল হবে। বাইশ নম্বরে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে 0.3 মিলিগ্রাম পার লিটার। অপরদিকে এগারো দিকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভূমি স্থলন। বারো নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার বন্যা। তো দেখো আমাদের ১৩ নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পাতা। ১৪ নম্বরে অ্যান্সার হবে বি এর অ্যান্সার তাপ বিদ্যুৎ কেন্দ্র। ১৫ নম্বরে অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ফসফেট। ১৬ নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে কাঠ। ১৭ নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার শীতকালে মানে ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে আমাদের ১৮ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড। আমাদের ১৯ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার, অ্যান্সার হবে এর অ্যান্সার জলদূষণ। ২০ নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার, ঠিক আছে ১৯৯২ খ্রিস্টাব্দে। তো দেখো আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের জীব বৈচিত্র্য এবং ষষ্ঠ অধ্যায়ের পরিবেশ ব্যবস্থাপনা থেকে যে সমস্ত এমসিকিউগুলো 100% আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এর পরের দিন তোমাদের আমি সপ্তম অধ্যায় সুস্থায়ী উন্নয়ন এবং অষ্টম অধ্যায় সুস্থায়ী কৃষি থেকে যে সমস্ত এমসিকিউগুলো আসবে সেগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।